আমার ছেলে গর্বে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন কিন্তু এখন ছেলের হেফজু শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে আগাইতে পারে না, এখন কি করবেন যেহেতু নিয়ত করছেন? উত্তর হলো, যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাজরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই, আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবে। কারণ মানহাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবে। এই জন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে, ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই, মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে, নাহলে আমার নিয়ত ছুটে যাবে না। ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই। তাকে বুঝাবেন, তাকে ফজিলত বুঝাবেন, তাকে চেষ্টা করবেন, হেল্প করবেন, কিন্তু তার ব্রেনে যদি না খোলা হেমার করতে যাবেন না, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, আপনি জাস্ট নিয়ত করেছেন, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কি হবে না দয়া করে জানাবেন। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই, এমনকি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত পড়লে সওয়াব হবে। আপনি ছাপার কাগজে ছাপার কোরআন পড়লে যেরকম সওয়াব হবে, মোবাইল স্ক্রিনে কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়লেও কি হবে, একই সওয়াব, এখানে পড়লে সওয়াব একটু কম হবে, এরকম বলার কোনো কারণ, আপনি কোরআন কোত্থেকে দেখে পড়ছেন এটা বিষয় না, পড়লে কি হবে সওয়াব। আজকের যে ছাপা কাগজের কোরআন, এটা সাহাবীদের আমলে ছিল? তাহলে এটা পড়লে যদি বলেন যে সওয়াব হবে, এটা ছাড়া অন্য কোথাও পড়লে সওয়াব হবে না, তাহলে সাহাবীরা তো সওয়াবই পাবে না। আপনি কাগজে কোরআন দেখে দেখে পড়তেছেন, না মোবাইলে দেখে দেখে পড়তেছেন, নাকি কম্পিউটার দেখে দেখে পড়তেছেন, ল্যাপটপ দেখে দেখে পড়তেছেন, না পাথরে বা ওয়ালে লেখা পড়তেছেন, এটা বিষয় না, আপনি পড়তেছেন কি সেটা হলো বিষয়। ভালো জিনিস যেখান থেকে পড়বেন আপনি সওয়াব পাবেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয়, এটা জায়েজ হবে কিনা? ভাইরা, আমাদের দেশে একটা গ্রুপ বাইর হয়েছে হেজবুত তাওহিদ নামে, তাদের এমাম আছে, তাদের ইসলাম আছে, এই এমাম সাহেবের ইসলামে মসজিদে ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নিলে নাকি ধর্ম ব্যবসা হয়, এটা নাকি গুনাহ হয়, শুনছেন তাদের এই ফতোয়া? সারা পৃথিবী, আরব অনারব, আফ্রিকা এশিয়া, পৃথিবীর কোন দেশের উল্লেখযোগ্য কোনো আলেম এ ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই। কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে প্রায় সকল উলামায়ে কিরাম একমত যে মাদ্রাসা শিক্ষকতা করে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ। কারণ এই কাজগুলো এমন কাজ, এই কাজগুলো করতে গিয়ে ওনারা অন্যান্য কাজে মগ্ন হতে পারেন না, অন্য সব ধান্দায় মগ্ন হলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আবার পাশাপাশি এটা করলেন, তখন এই কাজটা সুচারুরূপে হয় না। ইসলাম টিকে থাকার প্রয়োজনে ইসলামের জ্ঞান টিকে থাকতে হবে, নামাজের মতো ইবাদত ইসলামের মূল, এটা টিকে থাকতে হবে, এটার প্রয়োজনে যে ব্যক্তি নির্লজভাবে কাজ করবে ওই ব্যক্তির পরিবার চালানোর দায়িত্ব এলাকাবাসীর, সবাই মিলে তার পরিবার চালানোর জন্য বেতন দিবে, এটা জায়েজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার দোকান ছিল বাজারে, উনি খলিফা হওয়ার পর সকালে দোকান খুলতে যাচ্ছেন, পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদ আব্দুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, ওই দুজন মন্ত্রী পরিষদের সদস্য, ওনাদের সাথে দেখা, বলেন যে কই যাচ্ছেন খলিফা সাহেব? বলে যে কেন, আমি বাজারে যাচ্ছি দোকান খুলতে না। তখন ওনারা দুজনে বললেন যে আপনি বাজারে যে দোকানদারি করবেন, এত বড় মদিনা রাষ্ট্রের প্রধান আপনাকে মাননো হলো, হাজার হাজার কাজ আপনার, মিটিং সিটিং আছে, আপনি সেগুলো বাদ দিয়ে আপনি যাচ্ছেন দোকান খুলতে, তাহলে রাষ্ট্রের কি হবে? তুমি বলছেন আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার তো উপার্জন লাগবে। ওনারা দুজন তখন তাকে একটা ভাতা অফার করলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেওয়া হবে, আপনি কোন দোকানদার দোকানদারি করবেন না, আপনি আপনার কাজ করবেন, আপনাকে ভাতা দেওয়া হবে। তখন ভাতা ঠিক করলেন ওনারা, অবক্রদাতা বললেন না, এই ভাতায় আমার সংসার চলে না। তখন ওনারা দুজন বাড়ালেন, তারপরে তিনি সেই ভাতা গ্রহণ করলেন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার মতো ইবাদত করে তিনি ভাতা গ্রহণ করেছেন বাইতুল মাল থেকে, তার সেটা যদি জায়েজ হয় তাহলে হেজবত তাওহিদ বা অন্য কেউ যদি এখন ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে ফতোয়া দিতে আসে, হাস্যকর বিষয় হলো যারা ফতোয়া দিতে আসে এই লোকগুলোর মুখেও ইসলাম নাই, শরীরেও ইসলাম নাই, সুরা ফাতিহাটা শুদ্ধ করে বলার ক্ষমতাও নাই, এরাই ফতোয়া দেয় আলেম ওলামাদের বিরুদ্ধে। কিয়ামতের আগে অনেক
অনেক উল্টাপাল্টা জিনিস দেখবেন আপনারা রাত দিন দিন রাত হয়ে যাওয়ার মতো যেরকম উল্টাপাল্টা এরকম দেখবেন ছোট লোক বড় লোক হয়ে গেছে বড় লোক ছোট লোক হয়ে গেছে পেটে পানা দিলে সূরা ফাতিহা বাইর হবে না সে ফতোয়া দিচ্ছে সব আলেমদের বিরুদ্ধে এটা কিয়ামতের আলামতগুলো একটা আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান আমিন ভাইরা আমার অতএব মসজিদ মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম নয় এটা হালাল যদি কেউ কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া করতে পারে সেটা আরো ভালো সেটা অনেক উত্তম কাজ যদি কোনো সন্দেহ না